দেখাচ্ছে যেন আমার চেনেই না। কোথাও যাওয়ার আগে এই কুর্তি পরবো না এইটা পরবো? বিয়ের আগে রোদ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, ব্যাস এবার চিৎকার করবে। এই যে আমি আমি চুলটা ঠেকাচ্ছি, কালকে ওর দেবো চুল হয়ে যাবে। এটা আরো মাঝরাতেই আমাদের বেরোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কালকে সেই সকালবেলা গঙ্গার জল অভিযানে গেছিলাম, কিছুতেই সকাল সন্ধ্যে রাত্রিবেলা হর্না দিয়েও গঙ্গা জল পাইনি, ভাটা পড়ে গেছিলো। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, আগে তো গঙ্গা জল নেবো, তারপরে দিনটা শুরু হবে, কেননা এক ফোঁটা গঙ্গা জল নেই। আমার সানগ্লাসটাই নিতে ভুলে গেছি। আমার মন পরিষ্কার করে দেখ, সবাই আমার কাছে দেখ। তোর কাছে কটা লোক আছে দেখ? আমার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমার কাছে। আমার সানগ্লাসটা একটা ভাবছি এলাকায় এলাকায় একটা করে সানগ্লাস লিখব, ভুলে গেল ওখান থেকে নিয়ে পড়ে নেব। কোথায় যাবে এই কাদাতে? দেখো কত কাদা, শুনছো? যেও না। এখন আমরা ঘাট চেঞ্জ করলাম, আবার এই ঘাটে চলে এলাম। এমন দেখাচ্ছে যেন আমার চেনেই না। ওই ফাইনালি ওই দাদাকে দিলাম, এই দাদা তুলে দিচ্ছে, ওকে ওকে আর যেতে বারণ করলাম। না না না, সাড়ে চারটে উঠেছি, এখন বাজে সাড়ে সাতটা, তিন ঘন্টা হয়ে গেছে। আমি হাঁটতে যাইনি, সাড়ে চারটে উঠেছি। অন্যদিন যখন আমি হাঁটতে যাই ওঠে না ঘুম থেকে। মনে তুমি না বাঁদরামিগুলো বন্ধ করো, বুঝলে তো? আমার খিদে পেয়েছে বলে দিলাম, বেশি ইয়ে করো না, একদম ভাইরাল করে দেবো। তুমি যে কোনদিন ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও জানো না, আমাকে উত্তেজিত করো না। আমি বলবো আর আর কোনো ঠাকুর বাদ আছে তো সিংহাসনে বসার জন্য? কালকে এসছে লক্ষ্মী, কালকে লক্ষ্মী ঠাকুর একটা কিনে এনেছি, আজকে লক্ষ্মী ঠাকুরকে আসনে বসিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী যদি আসে ঘরে, ওই জন্য এই একটা লক্ষ্মী আর ওইখানে চারটে লক্ষ্মী, আর কটা লক্ষ্মী চাই? তুমি ভাগ্যিস মরণে তুমি অলক্ষ্মী, মনে হচ্ছে মন বলছে কিন্তু মুখে আসছে না, জানে যদি থেকে বড় লক্ষ্মী হচ্ছে আমি। ব্যাস শুরু হয়ে গেছে না, সব থেকে বড় হচ্ছে বাড়ির মেয়েরাই হচ্ছে বাড়ির লক্ষ্মী। মেয়েদেরকেই ভালোবাসো, আদর করো, যত্ন করো, সম্মান করো। আর আমি কি বলতে চাইছি, আমি অলক্ষ্মী? লক্ষ্মীশ্রী মানে মানে ঠেস ঠেস মেরে আমাকে বলছিস তুই অলক্ষ্মী? হ্যাঁ দেখেছো কেমন গা পড়ে ঝগড়া করে, কেন এরকম করো তুমি সকাল থেকে? তুই লক্ষ্মী আর আমি কে তাহলে? অলক্ষ্মী আমি, রাক্ষস। হ্যাঁ তুই অলক্ষ্মী। নাও নাও বেশি করে নাও না, এই চাউমিন আমার ভালো লাগে না খেতে। তুই বাইরের চাউমিন যেটা জানো মনে হচ্ছে, তুই জানো চাইনিজ চাউমিন মানে বিশাল বানাচ্ছ। তুই কথাবার্তা ভালো করে বল, সকাল থেকে কিন্তু তুই আসলে খুব, তুই চাউমিনে সেফ হয়ে যা, বড় বড় ডায়লগ এই যে বাচিস খেয়ে নে, খেতে হবে না, চলে যা কাল থেকে শুরু করে। তুই শুরু করেছিস, তুই উল্টো কথা বলছিস, একদম ইয়ে করবি না বলে দাও। এর সত্যি সত্যি কো খাবে না খাবে না বলে খেয়ে নিচ্ছে। নিজে আমাকে প্রেশার ক্রিয়েট করে না, একটুখানি খাও না একটু, আমার এই চাউমিন খেতে ভালো লাগে না, আমার দুধ কনফ্লেক্স জিন্দাবাদ। পৌনে দশটা বেজে গেছে বুঝলে তো, এতক্ষণ ধরে সমস্ত ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেললাম যা ছিল, এরপর আমি এখন ফ্রি। তো এবার যেটা করবো, আমার আইব্রোটাকে একটুখানি করতে হবে, কারণ আইব্রোসগুলো পুরো একদম ক্যাটার পিলার হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে। তো কালকেই ভেবেছিলাম করবো কিন্তু কালকে আর হয়ে ওঠেনি, তো এখন আর সময় একটু ওয়েস্ট না করে আমি আমার আইব্রোসটা করে নিই। আর
আইব্রোসটা এমনই একটা জিনিস, করলেই দেখো মুখটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো আমার আইব্রো করা হয়ে গেছে, তোমরা জানো আমি ব্লেড দিয়ে আইব্রো করি। তো যাই হোক, এবার মুখটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার যেটা করব, এই যে কেয়া শেটের অক্সি ডিট্যান প্যাক, এটা আমি সবসময় ইউজ করি। তো আমি বলেছি যে আমি কোনো ফেশিয়াল বা মুখে মাসাজ টাসাজ করি না, যদিও করা উচিত, করাটা ভালো, কিন্তু আমার আর পার্লারে যাওয়া হয়ে ওঠে না টাইমের অভাবে। তো আমি সবসময় বাড়িতে এটা রাখি, মুখটাকে হালকা স্ক্রাব করে নিই। যে কোনো বাড়িতে, প্রত্যেকের বাড়িতে স্ক্রাবার থাকে, তো হালকা ভালো করে মুখটাকে স্ক্রাব করে নিয়ে এই কেয়া শেটের অক্সি ডিট্যান প্যাকটা জাস্ট অ্যাপ্লাই করে রাখি 20 মিনিটের জন্য। তো মুখটা এটা লাগানোর পর একটু চিচিচিচির করে, একটু ইরিটেশন হয়, কিন্তু সেটা কিন্তু ভালো, মানে তোমার স্কিনে কাজ করছে। তো এটা লাগিয়ে রাখার পর তোমরা দেখবে মুখে যে ট্যানটা থাকে উঠে যায়, আর স্কিনটা টেক্সচারটা আরও বেশি ভালো হয়ে যায়। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নেব। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দেখো মুখটা কত গ্লো করছে। তো আমি ফার্স্টে আইব্রো করলাম, আইব্রো করলে মুখটা এমনিতেই পরিষ্কার হয়, তারপরে যখন ওই কেয়া শেডের ওই অক্সিডেন্ট প্যাকটা যেটা লাগানোর পর মুখটা চকচক করে একদম। তো স্নান করে সে একটুখানি জনসন বেবি ক্রিম অ্যাপ্লাই করে নিলাম। আর এখন না কি খিদে পেয়েছে দেখেছো, আমি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, কুনালের থেকে চাউমিন ওই 2-3 চামচ মতো নিয়ে খেয়েছিলাম, কিন্তু এখন খুব খিদে পেয়েছে। বাট মাকে বলেছি যে মা বাড়িতেই রান্না করো আমার জন্য, আমি এখানেই খাবো, আর ওদের বাড়িতে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করা। তো এখন আমার প্রচণ্ড খিদে হয়েছে, যে 12টার সময়ই ভাতটা খেয়ে নেবো ভাবছি। ওরা আজকে 6:30টার সময় খেয়েছে, আজ এবারে আমি খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুনালও বসে আমার সঙ্গে একটুখানি ভাত খেয়ে নিচ্ছে, কারণ আমরা ওখানে যেতে যেতে 2-2:30 হবে, আর আমরা তো যেন 12:30-1টার মধ্যে লাঞ্চ করি, কিন্তু সবার বাড়িতে গেলে তো সেটা সম্ভব। আমার একটা বন্ধু আসবে, ওই যে তোমরা দেখেছিলে যাদের হোটেলে গিয়ে আমরা খেয়েছিলাম, ও আসবে। তো সেই জন্যে কুনালও আমাদের সাথে 2 গরম ভাত খেয়ে নিচ্ছে, এই জন্য আমি আর মা খেতামই। তো আমরা বলছিলাম ভাতে ভাত খাবো, আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, তার সাথে বাটার আর মাছ ভাজা গরম গরম। কোথাও যাওয়ার আগে এই কুর্তি পরবো, না এইটা পরবো, না ওইটা পরবো, এই ডিসিশন নিতে নিতে মানে 1 ঘন্টা চলে গেল। এখন বাজে 2:15। আর আমার সাথে কোথাও যেও না, তুই একটা টোটো ভাড়া করে নিবি দিয়ে চলে যাবি, আমার সাথে যাবি না। ও ছাড়, যার নামেই হোক, চালাতে তো পারিস না। হ্যাঁ, মোবাইলটা ফেললো। আমি সকালবেলা একটা কুর্তি বার করলাম, বলছে এটা পরবে, তাহলে কোনটা পরবো, আবার বার করলাম এটা পরবো, কিনে যে পরো। আবার কিছুক্ষণ পর বলছে কি, তুমি তো ওইটা পরতে পারতে, কোনটা না ওই যে বেশ সুন্দর ঘেরুলো অনেক কালার আছে। আমি বললাম যে আমরা তো একটা ইয়ের বাড়িতে আছি, সেখানে এই ব্ল্যাকটাই ঠিক আছে, হোয়াইট ব্ল্যাকই ঠিক আছে, ঠিক আছে, সব বেস্টটা আমার, ঠিক আছে। মানে এটা তো আনছো, ঠিক আছে বাবা, চলো আমি আর পারছি না, চলো অনেক তোমার জন্য অপেক্ষা করে করে না, আমি পাগল হয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি আমি, এখন অপেক্ষা করতে পারছো না, বিয়ের আগে তো অনেক, ওরাও দেখো ওরাও মানে তোমার এই সব দেখে দেখে ওরাও শুয়ে পড়লো। শোনো শোনো, একটা সিক্রেট বলি তোমাদের, বিয়ের আগে রোদ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, পৃথিবী ইধার সে উধার হয়ে যায়। কুনাল তখন তো সাইকেল ছিল, তখন তো খুব গরিব ছিল, গাড়ি ফাড়ি ছিল না, এক হাতে একটা ছাতা, এখনো গরিব, এখন তো ওর থেকেও গরিব, এখন এক হাতে একটা ছাতা ছিল আর একটা সাইকেল নিয়ে টং টং করে ঠিক 3টে ঘড়িতে কাঁটায় কাঁটায় 3টে বাজবে কুনাল আসবে আমার কাছে, আর এখন নাকি অপেক্ষা করতে পারছে না। এই হয় বিয়ের পর সব ছেলেদের। তোরা বস, আমরা ঘুরে আসছি। আর চুকিং তুমি বসো, বরং তা যাচ্ছ কেন, বসো, ঠিক আছে আমি ঘুরে চলে আসবো, দেখুন চলো। কি রোদ্দুর, বাপরে বাপ, কুনালকে বললাম গাড়িটা বার করো, গাড়ি করে যাই, আসলে ওদের ওখানে না গাড়িটা রাখার একটু অসুবিধা হবে। হলো এসে দেবো তো, আর এখন যাবো এতটা রাস্তা, সেই চুচুরা রোদ্দুরে একটু একটু ঝামা হয়ে যাবো। তো আমরা বেরিয়ে পড়লাম, বাপ্পা দাদা তো ছাড়ছে না, বলছে না একেবারে রাত্রিবেলা যাবি। তো ওদের বাড়িতে এখনও লোকজন আছে, ওকে অ্যাটেন্ড করতে হয়, যতই হোক বাড়ির হোস্ট বলে কথা। তো আমরা বললাম আমরা বাড়িতে যাই, একটু রেস্ট ফেস্ট নিয়ে, রেস্ট ফেস্ট চেঞ্জ করে আবার সন্ধ্যাবেলা আসবো, রাত্রিবেলা যাবো। তো আমরা ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, আর
তারপরে জানো তো আমাদের বাড়িতে পাঁচজন আছে, খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে, মা আর পারে না এখন আর অতটা, মাকে যেন চাপ দিই না, তো আমরা বললাম বাড়িতে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে ওদের খেতে দিতে দিয়ে আবার সন্ধ্যেবেলা আসবো, তখন ওরা একটু রিল্যাক্সও হয়ে যাবে, তখন বসে গল্পও করা যাবে। এখন তো গল্প করা সেরকম গেল না, তাই না বলো? মুখোশ ফুকোশ রোদ প্রত্যেক বাড়ি নাও, কিছু পড়ো না, বেকার যায়। না না, ওগুলো গরম লাগে প্রচন্ড। না আমরা তো খেলি না, আবির নাও ব্যাস, দ্যাটস ইট। না চিৎকার করবে, কিনতে চাইছিল না, আমি এটা জোর করে কিনলাম, দলিত দিন গিয়ে এটা পরবো। তোকে কিরম দেখতে লাগছে, ভুতুরে মার্কা দেখেছিস? ব্যাস চেঁচামেচি শুরু হয়ে গেছে এটাকে দেখে, ছেড়া ভয় পাচ্ছে, চেঁচাচ্ছে না। আমরা একটু ঘুমিয়ে রেস্টও নিয়ে নিলাম, সন্ধেও দেওয়া হয়ে গেল, ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে ওদের খেতে খেতে দিয়ে এবার আমরা একটু বেরোচ্ছি, যাবো একটুখানি দিয়ে আড্ডা ফাড্ডা মারি। আজকে রবিবার হয়ে গেল, আবার কাল থেকে পড়ানো, কাল থেকে মানে কালকে পড়ি, কিন্তু আবার মঙ্গল আর বুধবার কিন্তু ছুটি থাকবে, কেননা হবার দুদিন ছুটি, তাও কালকে আবার সাংসারিক জীবন। দোল আছে, হোলি আছে, মানে মঙ্গলবার দোল আর বুধবার হোলি, সবসময় ওটা আমাকেই মানে ইয়ে করে। যাই হোক চলো, তো এখন আমরা বেরোচ্ছি। হয়েছে আপনার চুল আর না ঠিক হয় না, আছড়েই যায় আছড়েই যায়। চলো রানি, এ রানি আইলি বা, আসবি তো, কি নাহলে কি করে বুঝবে লোকে, বাবা এটা যে ক্লিপিং শো দেখবে না, কি অদ্ভুত দেখতে লাগছে। চলো টাটা, আমরা দেখিয়ে দিলাম, চলো। কটা বাজে বড় তো এখন রাত, এখন ফিট এন্ড ফাইন আছে, কোনো টেনশন, আমি দেখাচ্ছি। তাহলে আমরা চললাম, আর আমাদের তো প্রোগ্রাম হয়ে গেছে পরশুদিন, আমরা একটা জায়গায় যাচ্ছি। না না, এখন এখন কিছু বলা যাবে না, এখন কিছু বলা যাবে না, আগে সব কিছু মিটু, যখন যাব আমরা সবাই রিভিল হবে, ঠিক আছে? চলো গুড নাইট বাপ্পা দা, টাটা। এই চল ভাল লাগে, লকডাউনে ফাঁকা ছিল, আনন্দে ঘুরেছিলাম, এই সেটা এরকম। যদিও ফিনালে এখন মাঝ রাত, আর তারপরে আবার আমাদের একটা এক্সাইটিং ব্লগ আসছে, কি আসছে না আসছে আগে থেকে কিচ্ছু বলবো না, এটা আরও মাঝ রাতেই আমাদের বেরোতে হবে, মাঝ রাতেই আমরা বেরোবো, তার জন্য তোমাদের দেখতে হবে। হ্যাপি হোলি, হ্যাপি দোল, দোল মহোৎসব, সব একসাথেই হবে কি? হোলিটা আমরা এখানে কাটাবো না, হোলিটা আমরা অন্য জায়গায় কাটাবো, ঠিক আছে? বাস বাস বাস, আর চলো ব্লগটা শেষ করে দাও, ব্লগটা শেষ করে দেবো এখানে, তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সিম্পলিলাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ। আর সামনেই আসতে চলেছে একটা দিন বাদেই একটা দারুণ এক্সাইটিং ব্লগ, দেখতে থাকো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড
Bengali Vlogger. Love you. Bye.